চলতি মাসের এমন সময় মাঠে গড়ানোর কথা ছিল ব্রাজিল আর্জেন্টিনার সুপার ক্লাসিকো। ফিফাও ম্যাচটি আয়োজনের সব বন্দোবস্ত করে রেখেছিল, কিন্তু দুই দলের সমন্বিত আহ্বানে শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায় বহুল আলোচিত ম্যাচটি। তবে জমজমাট সুপার ক্লাসিকো মাঠে না গড়ালেও বসে নেই ব্রাজিল ও আর্জেন্টিনা। ভিন্ন ভিন্ন ম্যাচে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নামছে ল্যাটিন আমেরিকার দুই প্রতিবেশী দল। আগামীকাল ভোর 6টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে হন্ডুরাসের মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 27 সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে জ্যামাইকার মুখোমুখি হবে মেসি ডি মারিয়ারা। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে নিজেদের ঝালিয়ে নেওয়ার অপেক্ষায় স্কলনির শিষ্যরা। বিশ্বকাপ বাছাইয়ে সহজেই পার করে মূল পর্বে স্কলনির দল 33 ম্যাচ ও 2 বছরেরও বেশি সময় ধরে অপরাজিত আল বিসেলতেসেরা। বিশ্বকাপের আগে দলের তরুণ ফুটবলারদের পরখ করে নেওয়ার সুযোগ রয়েছে কোচ লিওনেল স্কালোনির। কাতার বিশ্বকাপ শুরুর আগে শেষবারের মতো আন্তর্জাতিক সূচিতে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে জাতীয় ফুটবল দলগুলো। এখন পর্যন্ত হন্ডুরাসের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। 2013 সালে 3-1 ও 2016 সালে 1-0 গোলে জিতেছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রায় 6 বছর পর আবার বিশ্ব ফুটবলের তলানির দিকে দলটির মুখোমুখি হচ্ছে লিওনেল স্কালোনির শিষ্যরা।